वेलकाम टू निडिल स्टीच आर्ट। निडिल स्टीच आर्ट चैनले सबाई के स्वागत। आगे भिडियोते देखिए फ्लाई स्टीच एवं फैब्रिक कलर दिए पता तैरी। आज के फैब्रिक कलर एवं फ्लाई स्टीच दिए और एक व्यवहार देखा। तारे एखे कतगुली लाइन टेने नहीं लाइनगुलर मध्य हमें फ्लाई स्टीच दिए दीची जेटी एके बारे गाछेर मतो देखते हबे, डालपालार मतो देखते हबे। तो ये लाइनगुलो आमी एइभावे फ्लाई स्टीच दिए प्रथमे भराट करे नेब। भीषणी सहज एवं खूब सहजे ताड़ाताड़ी हुए जाए सेई रकम एकटी स्टीच होच्छे फ्लाई स्टीच, जेटी विभिन्न जायगाय विभिन्न भावे व्यवहार करा हय। आमी स्टीचर दुटी व्यवहार देखालाम आगेर भिडियोते पाता तैरी करेछि। आज के देखाच्छि डालपाला एवं छोटो छोटो फुल फुलेर आकारे डिजाइन। तो सेई रकम भावे आमी आगे एखाने डालपालागुलो आगे करे निच्छि। লাইনগুলি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় বা যে যেরকম পছন্দ করেন সেইভাবে কেটে নিতে পারেন। আমি এখানে ছোট বড় বিভিন্নভাবে লাইনগুলো কেটে নিয়েছি এবং এইভাবে কমপ্লিট করেছি। এটাও একেবারে অন্যরকম মনে হবে ডিজাইনটা। তো আমি এইভাবে কমপ্লিট করে নিচ্ছি। এটি কমপ্লিট করার পর দেখুন কত সুন্দর লাগছে। সেলাইটি এমনিতে ভীষণই সুন্দর, এমনি রাখলেও ভীষণই সুন্দর লাগে। তো এই সৌন্দর্যটাকে আমি আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি ফেব্রিকের কালার ব্যবহার করেছি। তার জন্য কাঠের মধ্যে আমি একটু তুলো জড়িয়ে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট ড্রপের আকারে ফুলের মতো দেখতে হবে সেই রকম ছোট্ট ছোট্ট ফেব্রিক রং নিয়ে আমি এইভাবে করে নিচ্ছি, যেটি আরও বেশি সুন্দর হয়ে উঠবে এই ডালপালাগুলো। তবে ছোট্ট ছোট্ট করে ফুলের কুঁড়ির মতো দেখতে লাগবে এবং এটি একেবারে অন্যরকম লাগবে। এখানে এমব্রয়ডারি হিসাবে ফ্রেঞ্চ নট বা লেজি ডেজি বা অন্য কোনো সেলাই দিলে তো খুব সুন্দর লাগবেই, কিন্তু সেটি করতে একটু সময় লাগে আর এটা করা ভীষণ ইজি। এবং যারা পারে না ফ্রেঞ্চ নট বা সেলাই তো তাদের জন্য এটা আরও বেশি খুব সহজ করতে পারবে। তো সেই জন্য আমি এখানে একটু ফেব্রিকের রং ব্যবহার করলাম যাতে তাড়াতাড়ি হয়ে যাবে এবং দেখতে তো একেবারে সুন্দর লাগবেই। তো এইভাবে আমি লাল প্রথমে দিলাম, অল্টারনেট করে দিচ্ছি। আপনারা চাইলে ফেব্রিকের রঙগুলো অন্যভাবেও ব্যবহার করতে পারেন বা ওপরের দিকটা শুধু দিতে পারেন। আমি এখানে সব জায়গাতেই দিলাম।
তো দেখতে একেবারে অন্যরকম লাগছে, হয়তো অন্যভাবে দিলে অন্যরকমভাবে সেটাও সুন্দর লাগবে। যে যেটা খুশি যেমনভাবে খুশি সেটা ব্যবহার করতে পারেন, সেটা আপনার চয়েস। তো আমি এখানে সবগুলোতে ব্যবহার করেছি ফেব্রিকের রংটা, দুটো কালার দিয়েছি যাতে এটার কম্বিনেশানটা আরও সুন্দর দেখতে লাগে এবং কালারগুলো অন্যভাবে ফুটে ওঠে। তো এইভাবে আমি অ্যাপ্লাই করেছি, দেখুন আমার তো ভীষণই ভালো লেগেছে। আপনারা এরকম অ্যাপ্লাই করে দেখবেন, খুব সহজে হয়ে যাবে এবং একেবারে অন্যরকম একটু লুক মনে হবে। যে কোনো জায়গাতে এই ডিজাইনটি আপনি অ্যাপ্লাই করতেই পারেন, বাড়ির যে কোনো পোশাক, ড্রেস বা কভার, যে কোনো জায়গাতে মনে হবে এটা ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর লাগে এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। কমপ্লিট হওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।